ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় ভাই নাজিম উদ্দিন, তিনি বাংলাদেশ চট্টগ্রাম থেকে একটু প্রশ্ন করছেন। আমি কিছুদিন আগে কোরআনের একটি আয়াত পেয়েছিলাম, যখন লেনদেন করা হবে তখন সাক্ষী পুরুষ সাক্ষী রেখে দেওয়া, হ্যাঁ দুজন পুরুষ অথবা একজন পুরুষ দুজন নারী একজন পুরুষের সম্পর্ক হিসেবে। তো আমরা দেখা যায় বন্ধু বান্ধব 100-200 টাকা এইভাবে আমরা ধার কোনো সময় দিয়ে রাখি, সেক্ষেত্রে কি আগে লিপিবদ্ধ করতে হবে সাক্ষীর সমত, না হলে কি আমাদের কোনো গুনাহ হবে? এই বিষয়টি তিনি জানতে চেয়েছেন আমার কাছে। তো প্রিয় ভাই আলহামদুলিল্লাহ সালাম রসুল্লাহবাদ, আপনি খুবই একটি চমৎকার প্রশ্ন করছেন, সেই জন্য আল্লাহ আপনাকে যা যা খায় দান করুক, আপনি এলমে বরকত দান করুক এবং আপনাকে সঠিক বুঝ দিন ইসলামের, আপনি আলেমদের কাছ থেকে জানার পর দালিলিক বিষয়গুলি যেন আমল করতে অভ্যস্ত হন। প্রিয় ভাই আল্লাহ এখানে এইভাবে বলছেন, ইজা তাদায়ন্তুম, শর্ত দিয়েছেন আল্লাহ, যদি তোমরা পরস্পর পরস্পর ঋণ লেখালেখি করতে চাও, নিতে চাও, দিতে চাও, এলা আজালিম মোসাম্মা, একটি নির্দিষ্ট সময়ের জন্য, যে সময়টি একটু নির্দিষ্ট একটি সময়টা একটু দূরবর্তী সময় এরকমটাই আর কি, নির্দিষ্ট সময় ধরে এখানে দূরবর্তী একটি সময়কে বোঝানো হয়েছে। সকাল বিকাল এই বিষয়গুলি না, আসলে এখান থেকে যা বোঝা যাচ্ছে, এলা আজালিন মোসাম্মা, একটি একটি দূরবর্তী সময়কে, একটি সময় নির্ধারণ করে দিয়ে, একটি আজাল, আজালকে নির্ধারণ করে দিয়ে, আজাল মানে দ্রুততার সময়ে তড়িৎ গতিতে, আর আজাল মানে হচ্ছে সময় ক্ষেপণ করার মাধ্যমে। তো এইভাবে তোমরা একটা নির্দিষ্ট সময়ে সময় ক্ষেপণ করার মাধ্যমে সময় দিয়ে যদি সময়কে মানে সংযুক্ত করে যদি ঋণ দিতে চাও নিতে চাও, সেক্ষেত্রে ফাক্তবু হয়ে এটাকে লিখিত রাখো, বলে এক রূপায় এরকম কাতিম বিলাদ, এবং তোমাদের মধ্যে একজন লেখক যেন থাকে, মানে ইনসাফ পরায়ণভাবে লিখেছে, ইনসাফ করে লিখেছে। সেক্ষেত্রে এটা অনেক বড় লম্বা বক্তব্য, সুরাতুল বাকারার 282 নম্বর আয়াতটি আপনারা নোট করে নিতে পারেন, শুড বি নোটেড, সুরাতুল বাকারা 282 নম্বর আয়াত, সুরাতুল বাকারা 282 নম্বরকে আয়াত উদ্দিন বলা হয়। এটা এত বড় আয়াত যে একটা পৃষ্ঠা নিয়ে এই আয়াতটা, এই আয়াতটাতে একটা পৃষ্ঠা শেষ করছি, একটা মাত্র আয়াত। কারণ কেউ যদি নামাজ পড়তে যায় তাহলে এই আয়াতটাকে ভেঙে ভেঙে সে নামাজ পড়তে পারে, কারণ এত বড় আয়াত, তো সে কী করবে? হ্যাঁ, একটা আয়াত, এত বড় আয়াত যে একটা আয়াত পড়তে পড়তে মানুষের কোমর ব্যথা হয়ে যাবে। মজাক করে বললাম আর কি, এটা পড়তে পারা তো ভালো, এক আয়াত পড়ে কেউ শেষ যদি রুকু করলে তার রুকু হয়ে যাবে, একটা আয়াতই পড়ার কথা আছে বড় আয়াতগুলি, আর ছোটো আয়াতগুলি তিনটে আয়াত পড়ার কথা আছে, সেই হিসেবে একটি আয়াতে এটা পড়তে হবে, নাহলে অর্থ চেঞ্জ হবে। তারপরে কেউ যদি অজ্ঞতাবশত না জেনে অর্ধেক পড়ার পরে এক রাকাত পড়ে, আল্লাহ তার নামাজটা কবুল করবে, কারণ আয়াতটা অনেক বড়, আসলেই অনেক বড়, অনেক অর্থবহ, অনেক বিধান সম্মিলিত হয়ে গেছে এই লিখাকে কেন্দ্র করে নিয়ে। তো মোদ্দা কথা, এটা অল্প সময়ের জন্য যদি এই সকালে নিলাম বিকেলে দিয়ে দেবো, এরকম হলে লেখার জরুরত নেই, মৌখিক মৌখিক সাক্ষী রাখলেই চলে। তবে লেখাটা কি জরুরি? আমি বলবো যে আপনি একটা যুক্তি বুঝেন, সেটা হলো যে আপনার সাদিক আপনার কাছ থেকে 100টা টাকা নিল, দেখা গেলো 10 মিনিট পরে তার মৃত্যু হয়ে গেলো, লা কাদদারাল্লাহ, তখন এই সাক্ষীটা কে? আপনি তো কাউকে বলেও রাখেননি আর লেখেওনি, সেই জন্যই জরুরি, দেওয়ার সময় জরুরি। ভাই তুমি কতক্ষণের জন্য নিশ্চয় সমস্যা নাই, ওইটাই লিখে দিচ্ছি, আর ভাই এখানে মাইন্ড করার কিছু নাই, মোমেনরাই আমরা প্রথমত কোরআন মানব, সেই জন্য উচিত যে যারা ইমানদার ফ্রেন্ড যারা, তাদের উচিত নিজে থেকেই লিখে দেওয়া, যে ভাই তুমি একটা লিখো আমি সিগনেচার করে দিই, আমি যখন ফেরত দেবো তখন কাগজটা আবার ছিঁড়ে ফেলে দিও। আর দেখা যায় অনেক বন্ধুরা রাগ করে, হ্যাঁ তুমি আমাকে বিশ্বাস করো না, এ সমস্ত জাহালাত, অজ্ঞতা, মূর্খতা। মোমেনরাই কোরআন মানবে, এবং আল্লাহ এখানে ইয়াই হলো যেন আমান হই, ইমানদার যারা, ইমানদার গণ তাদেরকে সম্বোধন করে বলছেন। এই জন্য আমরা 3 দিনের জন্য লিখা রেখেছি, আমি একজন আলেম, আরেকজন আলেম তিনি আমার থেকে প্রায় ঋণ নিতেন 300 রিয়াল 400 রিয়াল, এভাবে তিনি লিখে দিতেন নিজে থেকে আমাকে, এবং একজন সাক্ষীর সিগনেচারও নিতেন, কমপক্ষে একজনের সাক্ষীর সিগনেচার নিতেন, আর দুজনের সাক্ষীর সিগনেচারই নিতে হবে। আল্লাহ বলছেন ফাইনাল এখন রাজুল আইনে ফা রাজুলুন আমরা আতান, যদি দুই ব্যক্তি না থাকে রাজুলুন আমরা আতান, তো মানে সে অনুমোদন দিয়ে দেয় ঋণ ঋণদাতা, আমি অনুমোদন দিয়ে দিলাম, পরে আরেকজনের সিগনেচার ওখানে নিয়ে নিন,
হ্যাঁ, বা ঋণ গ্রহীতা অনুমোদন দিয়ে দিচ্ছে, এভাবে হয় এক সময়। কারণ দুজন লোক তো সবসময় পাওয়া নাও যেতে পারে। তো ভালো হলো যে সাক্ষী সুবোধ করে কয়েক ঘন্টার জন্য ঋণ দেওয়া, কিন্তু অল্প সময়ের জন্য ঋণ না দিলে কোনো প্রকারের গুণাগার হবে না। হ্যাঁ, দীর্ঘ সময়ের জন্য ঋণ দিলে না, লেখাপড়া না রাখলে গুণাগার হতে পারে, এদের পেতে পারে, সম্ভাবনা আছে। কেন, কি ক্ষেত্রে, সে লিখলো না এটা, এবং সে লেখা না থাকার কারণে শয়তান আসলো, দুজনের যে কোনো একজনকে অস্বীকার করে বসলো, তখন তার গুনাহ হলো কিনা? তার ব্যাপারে বিরূপ মন্তব্য করলো, তার গালমন্দ করলো, নাশুকর আসলো নিজের মনের ভিতরে, তখন গুনাহ হলো কিনা? ডাইরেক্টলি এভাবে গুনাহ না হলে তখন ওদিক দিয়ে তার গুনাহ হয়ে গেল, যে সওয়াবের নিয়তে সে ঋণ দিয়েছিল আর তাকে গালিগালাজ করলো সে ঋণ অস্বীকার করার কারণে। আর লিখিত না থাকলে বর্তমান মানুষের ঈমান খুব কম, যে কোনো সময় অস্বীকার করতেই পারে, সে অস্বীকার যে করবে না তার কোনো গ্যারান্টি নাই। একটা কায়িক দিলেই তো মনে করেন অস্বীকার করে বসে চোখের সামনে থেকে, তাহলে অনেক ভালো ভালো বন্ধু। তাহলে এই জন্যই সবচেয়ে ভালো হলো লেনদেন করবেন, অল্প সময়ের জন্য হলে লিখে নেবেন, তাহলে কমপক্ষে মৌখিক সাক্ষী রাখবেন, অথচ পক্ষে মেজদাক হয়ে যাক আল্লাহর এই কলটার আপনার ভিতরে আমল থেকে যাক। হাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকা আলা নবিনা মুহাম্মদ। তবে অল্প সময়ের জন্য গুণাগার কেউ হবে না, ইত্তেফাক আনে, এখানে ইত্তেফাক আছে বাইনা আহলুল ইলম, বেশি সময়ের জন্য গুণাগারের বিষয়টা নিয়ে আহলুল ইলমের অধিকাংশ মত দিয়েছেন, অল্প সময়ের জন্য কিন্তু গুণা হওয়ার ক্ষেত্রে কেউ মত দেননি। হাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকা আলা নবিনা মুহাম্মদ।